হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফলের পুনর্নিরীক্ষণ সংক্রান্ত আরেকটি একটি আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা জানেন মধ্যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে তো প্রকাশিত ফলাফলের মধ্যে আপনারা যারা প্রত্যাশা অনুযায়ী মাস্ক পান নাই কিংবা বেল করেছেন তো তাদের জন্য মূলত এই পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদনের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের জন্য আপনারা আবেদন করতে পারবেন ত্রিশ আট দুই তারিখ থেকে উনত্রিশ নয় দুই তারিখ পর্যন্ত এটার জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি সেটা হচ্ছে যাদের ফলাফলের মধ্যে অ্যাবসেন্ট এসেছে তারা কিন্তু এই পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে কোনো লাভ নেই তো যাদের অ্যাবসেন্ট এসেছে তারা অবশ্যই ম্যানুয়ালি আপনার কলেজ কর্তৃপক্ষর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আপনাকে অবশ্যই একটি দরখাস্ত লিখে ম্যানুয়ালি আবেদন করতে হবে ঠিক আছে এবং আপনার আপনি যে পরীক্ষা অংশগ্রহণ করেছেন সেটির প্রমাণস্বরূপ সাথে সংযুক্ত করতে হবে ঠিক আছে তো পুনর্নিরীক্ষণ বা বোর্ড শুধুমাত্র শুধুমাত্র তারাই করবেন যাদের মার্কস কম এসেছে বা করেছেন তারা ঠিক আছে তারপর বন্ধুরা যে বিষয়টি সেটা হচ্ছে এই পুনর্নিরীক্ষণের জন্য আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদন করে আপনারা সরাসরি কার্ড এবং মোবাইল ব্যাংকিং যেই নগদ রকেট বিকাশ আছে এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা আপনার স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাঙ্কে টাকা জমা দিয়ে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এখানে পুনর্নরীক্ষণ ফি পাবদ অবশ্য আপনাদেরকে প্রতিপত্র মানে প্রতি সাবজেক্ট পাঁচশো টাকা করে লাগবে আপনি যদি দুইটা করতে চান এক হাজার টাকা একটা করতে গেলে পাঁচশো টাকা এইভাবে করে ঠিক আছে তো বন্ধুরা কীভাবে আপনারা অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন করবেন তো সেই সংক্রান্ত একটি নমুনা ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেটি দেখে আপনারা নিজে নিজে করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল হাজার বিশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ফলাফলের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন গঠন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ